হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। দিন এনজয় ব্লগের আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগতম। আর আমি এখন আছি আন্তর্জাতিক বাণিজ্য মেলা চট্টগ্রামে। আর প্রথম একটা ব্লগ হয়ে গেছে ওইখানে গিয়ে, তবে তখন এত স্টল হয়নি এবং তেমন করে ভালো করে স্টলগুলো সাজানো হয় নাই, তাই এবার দ্বিতীয়বারের মতো গেলাম। তবে আগেরবার যাদের সাথে গিয়েছি এবার তাদের সাথে নয়, এবার গিয়েছি আমার বন্ধুর সাথে। তবে আমার বন্ধু পারবেস আগে থেকে ভিতরে ঢোকা, তাই আমি পরবর্তীতে গিয়ে তারপর টিকিট কাটলাম, তারপর এখানে গেলাম। আর এত মানুষের ভিড় হওয়ার একটাই কারণ, দিনটা ছিল আসলে শুক্রবার, তো সবাই যেহেতু ছুটি পেয়েছে সেই হিসেবে এখানে আজকে এত মানুষের ভিড়, নয়তো এত মানুষের ভিড় হয় না। তো ভিতরে আমরা ঘোরাঘুরির পর্যায়ে একটা সময় দেখলাম যে কীভাবে স্লাইস করে কাটে, তো ওনার কথাগুলো একটু শুনুন। সবজি কাটাকুটি দেখে তারপর আমরা চলে গেলাম আরএফএলের স্টলে। আর আরএফএলের স্টলে গিয়ে এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, যেটা বাথরুমে সাধারণত ঝুলিয়ে রাখা হয়, তো আয়নাও থাকবে, সেলফও থাকবে, সেখানে ব্রাশ রাখা বা সাবান যে কোনো কিছু আইটেম রাখা যায়। তো আইটেমটা দেখে আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু এটার মধ্যে কোনো মানে রেট ছিল না, তো আমরা এটা নিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। পরবর্তী জানলাম এটা দাম হচ্ছে 250 টাকা, তো 10% ডিসকাউন্টে তারপরে আমরা এটা নিয়ে ফেললাম। এরপরে পারবেজ আবার বললো যে সেও নাকি কিছু একটা নিবে, তাই তাকে নিয়ে আবার আমরা চলে গেলাম বেঙ্গলের মধ্যে। অবশ্য বেঙ্গলে আমার যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু পারবেজ আমার আগে ঢুকে বেঙ্গল অলরেডি দেখে ফেলেছে, তো আমার কথা শুনে সে আবার ওই বেঙ্গলে ঢুকলো শোরুমে। তো ওইখানে গিয়ে সে এই জগটা পছন্দ করলো, তো জগটা এখানে পেয়ে গেল 10%-এর মতো ডিসকাউন্টে। আর এদিকে ওদের একটা শোরুমে দ্বিতীয় তলায় গিয়ে আমরা একটা মানে ধাক্কা খেলাম, বললো বাই ওয়ান গেট ওয়ান। তো আমরা উপরে উঠে দেখি যে বাই ওয়ান গেট ওয়ানের যে আইটেম এক একটার দাম 25,000 টাকা, 20,000 টাকা। তো ওই বাই ওয়ান ওয়ানটাই করতে পারবো না, আবার গেট ওয়ান কী? আর যে চেয়ারগুলো দেখলাম সেগুলো সব কাছে, তাই আপাতত ওইটা থেকে বের হয়ে চলে আসলাম, কারণ এখানে আমাদের আর কোনো কাজ নেই। সেখান থেকে বের হয়ে আইসক্রিমের স্টলের সামনে দিয়ে আসছিলাম, হঠাৎ করে চোখে পড়লো এই আমের যে পুতুলটা। তো এই আমের পুতুলটার সাথে মানে সবাই ছবি তুলছে, তো আমিও ভাবলাম মেলায় যেহেতু আসছে আমিও একটু স্মৃতি হিসেবে রাখি। তো পারবেসের কাছে মোবাইলটা দিয়ে আমিও হ্যাংলার মতো ওইখানে গিয়ে দাঁড়িয়ে গেলাম, আর জানি না আমাকে কেমন দেখাচ্ছে বা ও কীভাবে ভিডিও করছে ওই অবস্থায়ও। তারপরেও একটা পোজ দেওয়ার চেষ্টা করলাম, আর ও চেষ্টা করছে ওর মতো করে ভিডিওটা করতে। তা আমরা ফিরে আসার আগে আবার এই যে বাড়িটা দেখছেন পুরোটা বোর্ডের, প্লাস্টিকের বা টিনের, তো ওরা নাকি এটা বানিয়ে দেয় তারপরে কয়েক কোটি টাকা নেয়, কী সব মানে হিসাব নিকাশ। তো এখান থেকে চলে আসলাম, আর এরপরে এসে দেখি যে ওই খাট, কোটি টাকার খাট, সেটা নাকি মানে প্রদর্শন হচ্ছে। এখন আমি পারপেসকে বললাম যে চলো আমরা একটু খাটটা দেখে আসি, কিন্তু খাট দেখতে গিয়ে দেখি যে এটাকে দিয়ে আরেক ব্যবসা চালু করে দিয়েছে, অর্থাৎ এদের এই খাটটাকে এখন দেখতে হলে টিকিট কাটতে হবে। ভাগ্য ভালো যে আমি মেলার পরের দিন মানে আমার যে একটা ব্লগ আসছে সেটাতে দেখে ফেলেছিলাম, তো টিকিট কেটে যদি আবার টিকিট কেটে আবার এটাকে দেখতে হয় তাহলে আর লাভটা কী? আর এটা আসলে ব্যবসার ফাঁদ পাতা হলো, জানি না এটা কীরকমভাবে আপনারা দেখেন, তা আমি আমার মনে হলো যে এটি ব্যবসার উপর আরেক ব্যবসা। তারপর আমরা কী করলাম, আমাদের আর কোনো কাজ নেই কারণ আমাদের একটু তাড়া আছে, আর আমরা এসেছি এমনি ঘুরতে, তারপরে এখান থেকে চলে আসলাম। আর দেখুন আমরা কী কিনেছি সেটা এখন সেটিং করে ফেলেছি।